মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এবার হরিয়ারবাড়াবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। কলকাতা যাওয়ার জন্য আর যাতায়াতের ভোগান্তি থাকলো না। হরিয়ারপাড়া থেকে কলকাতা ভায়া আমতলা রুটে এনবিএসটিসি সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো শনিবার। সাগরদিঘির পর এবার হরিহরপাড়াবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। কলকাতা যাওয়ার জন্য আর যাতায়াতের ভোগান্তি থাকলো না। হরিহরপাড়া থেকে কলকাতা ভায়া আমতলা রুটে এনবিএসটিসি সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো শনিবার। হরিহরপাড়া বাস স্ট্যান্ডে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ফিতে কেটে এই বাস পরিষেবার উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনিক কর্মকর্তা থেকে এনবিএসটিসি বহরমপুর ডিভিশনাল ম্যানেজার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন বাস পেয়ে খুশির আবহ এলাকা জুড়ে। প্রতিদিন ভোর 5টায় ছাড়বে এই বাস। তবে আগামী দিনে আরো বাসের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার আবেদন জানানো হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় কলকাতা যাওয়ার ক্ষেত্রে আর বিড়ম্বনা থাকলো না বলেই অভিমত বিধায়কের। আমাদের হরিয়ারপাড়া ব্লকের মানুষ কলকাতা যাওয়া আসার জন্য অনেক অসুবিধা ভোগ করতে হয়। বহরমপুর গিয়ে বাসে চাপতে হয় এবং ট্রেনে চাপতে হয়। তাই এখানকার হরিয়ারপাড়া মানুষের বহুদিনের একটা প্রতীক্ষা ছিল। মানুষ একটা বাসের আবেদন করে এসেছিল, তো কোনোদিনই সম্ভব হয়নি। তো আমাদের সরকার আজকে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির অনুগ্রহ নাই। আজকে আমাদের পরিবেশ এবং পরিবহন মন্ত্রী যে উদ্যোগে আমাদের যে আবেদনটা তেনারা মঞ্জুর করেছেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।